আসলে দলটাতে জঞ্জাল তো, পরিষ্কার জঞ্জাল। ওই জঞ্জলে ভদ্রলোক থাকা মুশকিল আছে, তারপর ও মহিলা, ওর পক্ষে ওই জঞ্জলে থাকা সম্ভব। ওখানে শ্রাবন্তী কেন, সবাই একে একে ছাড়, সবাই মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল। কালকে হাওড়ার জেলি 28 বছর দল করার পর তাকে একটা চোর ছড়িয়ে ঘোরাচ্ছে। তাই বিজেপি পার্টি এখন জঞ্জালে দাঁড়িয়েছে, ওই জঞ্জালে কেউ থাকতে রাজি না। দেখবেন নোংরা জায়গাতে কুকুর কিন্তু সই না, রাস্তাঘাটে কুকুরের সঙ্গে খেয়াল করবেন, নোংরা জায়গায় সই না। শ্রাবন্তী আর কিছু না, মহিলা তো বটে, সে সিনেমাটি সব ছেড়ে দিন, প্র্যাকটিক্যালি সে মহিলা, তা সে মহিলা কি করে জঞ্জলে থাকবে? পার্টি অফিসে অর্থ আর মেয়ে ছেলে কি হয় সেটা ওদের পার্টির লোকরাই বলতে পারবে। আমার পার্টি ও বোলপুর পার্টি অফিসের ভেতরে আমি কি করি না করি সেটা আমার পার্টির লোক বলতে পারবে, তেমনি ওদের পার্টি অফিসে ব্যাপারটা ওরা। আর তো কেউ নেই, সবই তো চলে এলো, নেবে নিয়ে নেবে। ঘরের ছেলে রাগ করে ভিনু হয়েছিল, তা ভিনু ভাত খেয়ে দেখলো যে মজা নাই। বাড়িতে এক সংসারে থাকলে মা বাবারা যেটা রান্না করে দেয় সেটা খুব ফ্যান্টাস্টিক খেতে লাগে। আবার ঘরে আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।